তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি কথা কইতে কি পাশেন ভাই? হ্যাঁ, এই প্রশ্নটাও আমি আমার মনে করেছি, কিন্তু এখনো কোনো উত্তর খুঁজে পাইনি। তুমি এখনো ভয় পাইছ ফুলকুলি? আমি তো কইলাম ছোট ভাই আব্বার বুকে ছুরি ধরে নাই, খালি আব্বার সাইন দে নকল করিছে। কি জানি কার কথা ঠিক, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যাংরাটাকে আমরা পুকুরে পানিতে ফেলাই দিছিলাম, তার যদি শোধ নেয়? জি না, ছোট ভাই নেবে শোধ? যে ভিতুর ভিতু রাত্রিবেলা পেয়ে সব সাফলো, একলা একলা বাইরে যাবার পারে না, আমার সাথে করে নিয়ে যায়, সে নেবে প্রতিশোধ। তবুও স্যাংরাটা তো বিশ্ব সিটার, সেই জন্যই ভয় করতেছে। এই কথাটা তুমি 100% ঠিক কইছা। ছোট ভাই যে চরম সিটার হয়ে গেছে এটা তুমি একদম ঠিক কইছ, তাই ভয়ের কিছু নাই, আমি আছি না। আচ্ছা ফুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কও, কথা জিজ্ঞেস করতে তোর নিষেধ নেই। তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি কথা কইতে কি পাশেন ভাই? এই প্রশ্নটাও আমি আমার মনে করেছি, কিন্তু এখনো কোনো উত্তর খুঁজে পাইনি। আচ্ছা তুমি কত, তোমাকে আমি ভালোবাসবো কিসের জন্য, কোন আকর্ষণের জন্য? এটা তুমি কি কইছো ফুলকুলি? আমি কি দেখতে এতটাই খারাপ? তুমি যে দেখতে খারাপ তা তো আমি কইনি, কিন্তু রূপের আকর্ষণ বেশি দিন থাকে না, গুণটাই হচ্ছে সব। স্থায়ী আকর্ষণের জন্য গুণটা খুব জরুরি। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, তোমার মধ্যে ঠিক কোন আকর্ষণটা আছে? আমার বুকের মধ্যে তোমার জন্য এক সাগর ভালোবাসা আছে। সেই ভালোবাসা দিয়ে আমি কি করব? হ্যাঁ, তোমার ভালোবাসা আর সাগরের ভালোবাসা সমান সমান, বুঝছো? সাগরের পানি তো খাওয়া যায় না, সাগরের পানিতে ডুবে মরা যায়, কিন্তু আমি যে সেই পানি তো ডুবে মরতে চাই না। পাশান কি কইছো? তুমি আমার ভালোবাসার মধ্যে ডুব দাও, আমার বুক ভরা তোমার জন্য যে এক সাগর ভালোবাসা আছে, সেই সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাও। আমি তো তোমাকে ভালোবাসি ফুল,